তো আমার মা আর আমার বাবা দুইজনে ঝগড়া করছে, কতক্ষণ না? আমার বাপ আমার মা দুইজনে কি ঝগড়া করছে? আমি তো কই নাই যে খালি মা ঝগড়া করছে, খবরদার আমার মা ঝগড়াটে না। আর আমার বাপের কথাও কই নাই যে আমার বাপ ঝগড়া করছে, না, মা বাবা দুইজনে কি ঝগড়া করছে। আমার বাপ উনি ছিলেন ডাক্তার, উনি কি ছিলেন ডাক্তার, ডাক্তার বাপ উনি আমার সম্বন্ধে আমার মাকে বলছে যে ওরে ডাক্তার বানাই, আমার কথা বলছে এঁকে ডাক্তার বানাই, ডাক্তার হলে এক রাতে 1,00,000 টাকা পাবে, খালি রুগী ঢুকাবে আর বাইর করবে 1,000 টাকা ভিজিট, কতক্ষণ না? খালি ঢুকাবে আর বাইর করবে কত? 1,000 টাকা ভিজিট, এক রাতে 100 জন দেখলেই 1,00,000 টাকা চলে আসবে তার ক্যাশ, বাকি নাই নগদ, কতক্ষণ না? আমার বাবা বাজার থেকে আমার ফুল প্যান্ট আমার শার্ট কিনে আসছে আমার স্কুলে ভর্তি করাবে, আমার মা আমার বাপের কাছে বলছে দেখেন আমার এই ছেলেটা, আমি একজন মৌলবী সাহেবের মেয়ে, এই ছেলেটার আমি একটু আলেম বানাইতে চাই, আপনি দয়া করে ওকে আলেম বানাবার জন্য মাদ্রাসায় দিয়ে দেন। ভাইরা আমার, আমার মা আমার বাপের উত্তর দেওয়ার জন্য চুপ করে উনি বাজার থেকে মানুষের দ্বারা আমার পায়জামা পাঞ্জাবি আর টুপি কিনে আনছে। আমার বাবা বলতেছে এই যে দেখো তার জন্য আমি ফুল প্যান্ট শার্ট কিনছি, আমার মা বলছে এই যে দেখেন আমি কিন্তু তার জন্য পাঞ্জাবি তার জন্য টুপি আর পায়জামা কিনছি। কাজে আপনার মা ধরে কই ও মাদ্রাসা যেন পড়ে, ও যেন আলিম হয়, মরে গেলে পরে ওই কবরের দোয়াটা মরে গেলে পরে জানাজাটা যেন দিতে পারে, সুবহানাল্লাহ কর না, মরে গেলে পরে যেন জানাজাটা দিতে পারে, সুবহানাল্লাহ কর। সেই মায়ের ছেলে আমি, কথা বুঝতে পারছেন? আমার মা মাদ্রাসা পড়াইছে, কই মা মাদ্রাসা পড়াইছে, আমি ঠকি নাই তো, কথা কন, কোনটা করি নাই, কামেল হাদিস ফেকা তফসির আদব দাওরে হাদিস, এরপরে মাস্টার্স করেছি, এরপরে পিএইচডি করেছি, তার আগে আমি এমফিল পর্যন্ত করেছি, মাস্টার্স অফ ফিলোসফি ডক্টর্স অফ ফিলোসফি করছি, এখন বাকি আছে নোবেল, আমি ইনশাল্লাহ নোবেলও জয় করব, নোবেলও জয় করব, নোবেল ইনশাল্লাহ নোবেল পর্যন্ত আমি জয় করে ছাড়ব। আমি তো মানুষ যারা নোবেল জয় করে তাদের চেয়ে আমার এই অভিসন্দর্ভ আমার সিনোপসিস আরও সুন্দর হবে, আমি আমার নবীকে নিয়ে আমি লিখব, এই বিশ্বজগতের যত শাসক, এই বিশ্বজগতের যত ধরনের পৃথিবীতে যারা আইন প্রণয়নকারী, বিশ্বজগতের আদর্শের মানুষগুলোর মধ্যে আমার নবীকে আমি ফুটাই তুলে আমি নোবেল দাবি করব ইনশাআল্লাহ, আমি নোবেল দাবি করব, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমার মাঝে বাজার থেকে পায়জামা পাঞ্জাবি আর টুপি কিনে নিয়ে আসছে কাজে লাগছে কিনা? এতেকালের আগে 3 দিন আগে আমার ফোন দিয়ে বলছে যে বাবা, বাবা রে আপনার মা আমার কাছে আম বলছে বাবা আমি তো বেতের নামাজটা পড়তে গিয়ে দোয়ায় কোনোটা বোধ হয় পুরা হইতেছে না, তুই একটু শুন দেখি বাবা, আমার মা অসুস্থ বিছানায় আর আমাকে সে কি শোনাচ্ছে, দোয়ায় কোনো শোনাচ্ছে, আমি আসটুনি। আমার মায়ের বড় আস্থা যে আমার ছেলেটা কি আলেম, আমার বাবার পায়ে ধরে বলছে যে ও যেন আলেম হয়, আমাদের জন্য দোয়া করবে, আমাদের জানাজা পড়বে। সত্যি আমি এরকম ওয়াজ করতেছি হোমনাথে কুমিল্লায়, 7টার সময় ওয়াজ শুরু করছি, 7টার সময় আমার মা ইন্তেকাল করছেন, কিন্তু কমিটি আমার বলে নাই, 10টা পর্যন্ত ওয়াজ করার পর তারপর বলছে আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি বলছি এটা আমার প্রতি আপনারা অবিচার করলেন, কি বলেন ঠিক কিনা? আপনার আমার প্রতি কি করলেন, অবিচার করলেন, আমার মা তো, অতএব সেই মাকে মা দুনিয়া থেকে বিদায় নিল আর আপনারা আমার থেকে ওয়াজ শুনলেন, ভালো কাজ করেছেন কোনো সন্দেহ নাই, কিন্তু মায়ের মৃত্যুর খবরটা আমাকে দেওয়া উচিত ছিল, যেহেতু আমার বাড়িতে যাওয়ার প্রস্তুতি, আমি তো মায়ের সন্তান, তার তো জানাজা আছে, কি বলেন ঠিক কিনা, তার তো অনেক দায়িত্ব, আমি এত দূরে পড়ে আছি, আমি মাকে ছেড়ে দূরে থাকলেও সেই মা তো সত্যিকার অর্থে আমার কাছে একটা জানাজার হক পায়, এই জন্য 2 ঘন্টায় গাড়ি চালা এসে এরপর কমলাপুরে প্রায় 29টা টিকিট কেটে রেখেছিল, বারবার ফোন করতেছে আপনি চলে আসেন, আপনার ওয়াজ কমিটি কেন আপনাকে বললো না, আগে চলে আসতে পারলে আরও ভালো হতো। এসে গাড়িতে উঠার 5 মিনিট পরে ট্রেন ছাড়লো, সেই সারা রাত দিনের পরের দিন 3টার সময় বাড়িতে গিয়ে পৌঁছে আমি আমার মায়ের দাফনের কাফনের ব্যবস্থা করলাম, তার জানাজা আমি নিজে দিলাম, আমি আমার বাপের জানাজা নিজে পড়ছি, আমি আমার মায়ের জানাজা নিজেই পড়ছি, বাপের জানাজা মায়ের জানাজা নিজে পড়া যে কত কত যে সুন্দর হয়, কত যে ভালো হয় যেটা কল্পনা করা যায় না। অতএব এখানে যারা শুয়ে আছেন, যারা দোয়ার প্রার্থী, ওদের কিছু চাই না, নবীজি বলছেন ইন্না আরওয়াহাল আমওয়াত তাতি লাইলাতাল জুমা আও ইয়াওমাল জুমা,
নবীজি বলছেন এই লাশগুলো এই কবরে যারা আছে রূহগুলো প্রতি বৃহস্পতিবার প্রতি শুক্রবার বাড়িতে এসে ডাক দেয় ইয়া আহলি ইয়া আকরাবাই ইয়া আওলাদি হে আমার পরিবারবর্গ হে আমার সন্তান সন্ততি তোমাদের কাছে টাকা পয়সা চাই না কাপড় চাই না ঔষধের দাম চাই না শুধু দোয়া চাই কি চাই দোয়া চাই দোয়ার জন্য সেখানে তারা অপেক্ষায় আছেন আপনি এখানে বসে আছেন ওরা ওখানে একে অপরের সাথে কথা বলতেছে যে আমাদের সন্তানরা এক হয়ে গেছে আজকে আমাদের আমলনামায় সওয়াব পাঠাই দিবে ওরা আজকে একত্রিত হয়েছে আজকে আমাদের আমলনামায় সওয়াব বিশাল সওয়াবের ভাণ্ডার জমা হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন নামাজ পড়বে তোমার নামাজের সাথে মায়ের নামাজ পড়ে নিও তোমরা যখন রোজা রাখবে রোজার মধ্যে মা বাবার রোজা রেখে নিও তোমরা যখন এমনি করে তোমরা হজ করবে তোমার হজের মধ্যে যেটা মা বাবার হজ করে নিও সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিল হুজুর নিজের হজের সাথে নিজের রোজার সাথে নিজের নামাজের সাথে মা বাবার হজ নামাজ কিভাবে করব আল্লাহ নবী বলছেন এইগুলো তোমার নামাজ যখন পড়বে তোমরা নামাজ পড়া শেষ হলে রোজা করা শেষ হলে তোমাদের যখন হজ শেষ হয়ে যাবে সওয়াবটা পুরা মায়ের আমলনামায় বাপের আমলনামায় ট্রান্সফার করে দাও খোদার কসম একটা বিন্দু পরিমাণ সওয়াব তোমার কমবে না যেরকম সুবহানাল্লাহ সম্মানিত সুধী হযরতে সাদ কষ্ট হচ্ছে বাবা এখনই শেষ করে দেব মা মায়ের কথা মনে পড়লে আর ঠিক থাকতে পারি না বাপের কথা মনে পড়লে আর ঠিক থাকতে পারি না এই পাশের কবরে তারা যেমন শুয়ে আছে ওরা বিশাল একটা পরিবার ওরা সবাই একে অপরের কাছে বলতেছে যে আজকে এই মুহূর্তে দোয়া হবে সওয়াব রাসানি হবে ঈশানে সওয়াব হবে জীবিত ব্যক্তিরা আমাদের জন্য সওয়াব পাঠাবে নবীজি বলছেন কিছু কিছু লোক মারা যায় কিছু কিছু লোক দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু বিদায় নেওয়ার সময় ফেরেশতারা তাকে ধিক্কার দেয় যে 70-80 বছরের জীবন যাপন করলে তোমার আমলনামায় তো কোনো সওয়াব বলতে গেলে কিছু দেখা যাচ্ছে না নবীজি বলেন যে ওই লোকটা যাকে ফেরেশতারা ধিক্কার দিয়েছে কিয়ামতের ময়দানে সে উহুদ পাহাড় তার চেয়ে বিশাল বড় বড় পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সাহাবে একরাম জিজ্ঞেস করেন হুজুর কি করে প্রবেশ করে এটা অসম্ভব সে তো কোনো নেক আমল করে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না সে তার এমন কিছু আপনজন রেখে এসেছে এজা মাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইল্লা মিন ইলমি ইনতাফাউ বিহি ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা সে তার নেককার সন্তান আপনজন রেখে এসেছে তার জন্য আমল করে সওয়াবগুলো তার আমলনামায় যোগ করে দিয়েছে আর যোগ করে দেওয়ার কারণে উহুদ পাহাড়ের চেয়ে তার সওয়াবের স্তূপ বেড়ে গেছে কাজে আমরা জীবিত ব্যক্তি পারি কবরের মানুষগুলোকে সওয়াবের ভাণ্ডার তৈরি করতে পারি কি না আপনারা রাজি আছেন হাত উঁচু করে রাজি আছেন তবে আপনি যদি খারাপ পথে থাকেন মিথ্যা বলেন অন্যায় আপনি আছেন এখানে আর ফোন করলো আপনাকে মোবাইলে আপনি বলছেন আমি এখন সিটাগাঙ্গে তাহলে তো মুশকিল কে বলেন ঠিক না আপনার জবান ঠিক করতে হবে আপনার হাত ঠিক করতে হবে আপনার পা ঠিক করতে হবে আপনার বডি ঠিক করতে হবে আপনার নেক আমল সব কিছু ঠিক করতে হবে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার মায়ের মৃত্যুর সময় আমি উপস্থিত ছিলাম না মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না মা মারা গেলেন আমি বিদেশে ছিলাম আমার মনে হুজুর বিশাল দুঃখ নবীজির কাছে বলতেছে আমার বড় কষ্ট যদি মায়ের মৃত্যুর সময় আমি কাছে থাকতাম তাহলে হয়তো মা কোনো আদেশ দিলে সেটা আমি পালন করতাম আজকে কিন্তু মায়ের কাছে কিছুই বলতে পারে নাই মায়ের কোনো আশা থাকলেও সেটাও আমি জানতে পারি নবীজি আমার মাকে আমি কবরে কেমনে খুশি করতে পারি মা কবরে আমি সেই কবরবাসিনী মাকে আমি কিভাবে খুশি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি তোমার মায়ের জন্য পথিকদের পানির ব্যবস্থা করো যে সমস্ত মানুষ পথে হাঁটে ওই মানুষগুলোর জন্য কি করো এই যেমন কিছুক্ষণ আগে একটা মাদ্রাসার কথা বলা হলো কি বলেন ঠিক না ছাত্র ভর্তির কথা বলা হলো এটাই মাদ্রাসা সম্মানিত শুধু এই মাদ্রাসায় ভর্তি এখানে যারা পড়বে আমিও তো একটা মাদ্রাসার ছাত্র আমার ব্যাস হচ্ছে মাদ্রাসা যদিও আমি ইউনিভার্সিটি পড়া মানুষ কতক্ষণ না আমি মাদ্রাসাও পড়েছি আবার সাথে সাথে কি ইউনিভার্সিটিও পড়েছি আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েট দিয়েছি ডিগ্রি দিয়েছি মাস্টার্স করেছি সব কিছু এই দেশের ওই জগতের স্বাদ কি ওটা আমি সিপ বাইনিছি কথা বুঝেন নাই সেখানে পরীক্ষা দিতে গিয়ে যখন আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই তখন সামনে টুলে কেউ বসে না আমাকে খালি ঠেলে দেয় যে আপনি সামনে টুলে বসেন আমি যে ঠিক আছে সামনে টুলে বসলে আর পিছনের টুলে বসা সমান কথা আমি সামনে টুলে বসে আমি সেখানে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করেছি কথা বুঝি না আল্লাহ তাআলা তো সেই সুযোগ আমাকে দিয়েছেন তো সম্মানিত সুধী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর
মায়ের জন্য আমি কি করতে পারি? নবীজি বলছেন কি করবে? কন্যা পানির পথিকের জন্য পানির ব্যবস্থা করবে, সৎকায় জারিয়া মাদ্রাসা করে যাবে, হাফেজে কোরআন তৈরি করবে। আলেমরা কখনো মিথ্যা বলে না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। অতএব আলেমরা তারা কি করে?